প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি পিঠার রেসিপি নিয়ে। শীতে পিঠা পর্বে আজকে আরেকটি মজার পিঠা শেয়ার করছি, আর সেটা হচ্ছে দুধ খেজুর পিঠা। এই পিঠা বানানোর জন্য উপকরণ কিন্তু তেমন প্রয়োজন হয় না, একদম সহজ উপায়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই পিঠাটা তৈরি করার জন্য শুধুমাত্র লাগছে দুধ, ময়দা আর চাউলের গুঁড়ি, হলে হয়ে যাবে। এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারেন, এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, এটা খেতে কিন্তু অনেক মজা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন দুটোটা আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে, আমি এখন এক পাশে রেখে দিচ্ছি, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি, এখানে সেগুলো ঝাল করে নিচ্ছি। দেখেন আমি এখন ঢেকে ঝাল করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ব্লক উঠিয়ে নিয়েছি, আমি এখন ময়দা যে চাউলের গুঁড়া মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখেন স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। এখন ডেকে আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন 5 মিনিট কুক করে নিয়েছি, ময়দাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করে নিয়েছি, একটা সফট ডু তৈরি করে নিয়েছি। আমি এখন আবারও 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি, আমি একটা রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে ডিমটা আমি এখন সবগুলো ডুর সাথে মিক্স করে নিচ্ছি। ডুটাকে গরম থাক, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু মতে নিতে হবে। দেখেন মতে একটা সফট ডু তৈরি করে নিয়েছি। দেখেন আমার ডুটা তৈরি হয়ে গেছে, আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে 1 লিটার লিকুইড গরম মিল্ক নিয়েছি, সেটা আমি একটু ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি ব্লকটা উঠিয়ে নিয়েছি, এখন নেড়ে ছেড়ে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি, এখন আমি আবারও ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি শিরাটা একটু ঘনও না বেশি পাতলাও না, মিডিয়াম করে তৈরি করে নিচ্ছি। দেখেন এটা তৈরি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। যাদের এই রকম সহজ রেসিপি ভালো লাগে তাদের আজকের এই দুধ খেজুর পিঠার রেসিপিটাও ভালো লাগবে। দেখেন আমি ছোটো ছোটো করে এই দুধ খেজুর পিঠাটা তৈরি করে নিচ্ছি, কারণ আমি আজকে মিনি দুধ খেজুর পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই মিনি দুধ খেজুর পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন কত সহজে তৈরি করে নেওয়া যায়। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি আপনাদেরকে কত সহজে তৈরি করে দেখিয়েছি। দেখেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আমি এখন বাসার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এই অয়েলটা কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না, এটা মিডিয়াম আছে, গরম করে নিতে হবে। চুলার ফ্লেমটাও লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। সবগুলো পিঠা মিডিয়াম আছে ভেজে নিয়েছি। দেখেন পিঠাটা ভাজা হয়ে গেছে, দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে, দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। দুধটা কিন্তু কুসুম গরমে আছে, পিঠাটাও গরম, আমি এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন পিঠাটা আমি 5 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম, দেখেন 5 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দুধটা কত সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে এই পিঠাটা, দেখেন কত সফট এই পিঠা। এই পিঠা কেটে কিন্তু অনেক মজা, একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন কত সফট এই পিঠাটা, নরম তুলতুলে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।